নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করে আছে কেবল পাটে। আমায় যদি দেয় তার নৌকাটি, আমি তবে 100টা দানাটি পাল তুলে দেই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতন 14 বছর বনে, আমি যাব রাজপুত হয়ে নৌকা বড় সোনামানিক বয়ে, আসুক আর শ্যামকে নেবে সাথে, আমরা শুধু যাব মা তিনজনে। আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব অতির পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার। নমস্কার।